নমস্কার বন্ধু আপনারা দেখছেন বাংলা গাইড টক সঙ্গে আমি সুমন্ত বন্ধুরা আজকের যে ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করবেন তো এর আগের আমি কটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয় আপনার কাছে যদি কম্পিউটার ল্যাপটপ এগুলো না থাকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই সংক্রান্ত ভিডিও আছে আপনি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন বা আমি এটাও তৈরি করে দেখেছিলাম যে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে কি করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তো সেটাও আমি দেখিয়েছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করে অবশ্যই আপনি দেখে নেবেন ইউটিউব কোর্স পরে প্লে লিস্ট অন করে আপনি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন একসঙ্গে এবং এর এই যে ভিডিওটা আপলোড করছি এর আগের ভিডিও আমি তৈরি করতে গিয়েছিলাম কি করে ব্যানার তৈরি করতে হয় বা ইউটিউব চ্যানেল কি করে ভেরিফাই করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আছে আপনি দেখে নেবেন মানে ইউটিউবের ফুল কোর্স ফুল প্যাকেজটা আপনি এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকবেন মিস করবেন না যদি মিস করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে পুরো প্যাকেজটা পুরো কোর্সটা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং এটাও আপনাকে বলে রাখি যে ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে আরম্ভ করে ভেরিফাই করা থেকে আরম্ভ করে মানে সেটাকে সম্পূর্ণভাবে সাজাতে গেলে আপনার চ্যানেল আর্ট যেটা ইউটিউব চ্যানেল ব্যানার বলা হয় সেটাকে আপনাকে সেট করতে হবে প্রফেশনাল একটা পদ্ধতিতে সেট তৈরি করে সেটাকে আপনাকে সেট করতে হবে তো কিভাবে সেট করবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো বা এর পরবর্তী যে ভিডিওগুলো আমি তৈরি করবো সেটা ইউটিউবে কি করে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে কিভাবে কি ভিডিও এসিও করতে হয় মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় কি করে ভিডিও আপলোড করতে হয় সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন কিভাবে র্যাঙ্ক করা পাবেন ভিডিওগুলো মানে ফুল প্যাকেজ ইউটিউবের ফুল কোর্স আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিন এবং প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকেন যদি আপনি একজন ইউটিউবার হন বা যদি ইউটিউবে আসতে চান প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন ইউটিউবের পুরো কোর্সটা আপনি এখান থেকে পেয়ে যাবেন পুরো কোর্স আপনি যদি শিখে নিতে পারেন তাহলে আপনার ইউটিউবার কোনো ব্যাপারই না প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকুন বা ইউটিউব গাইড সংক্রান্ত প্রত্যেকটা ভিডিও আমি প্রায় পঞ্চাশটা মতো ভিডিও আমি আপলোড করে রেখেছি অলরেডি আপনি যদি দেখে না থাকেন তাহলে এই লিঙ্কে ক্লিক করুন সেই পঞ্চাশটা ভিডিওর প্লে লিস্ট অন হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একজন ইউটিউবার হন তাই ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থাকেন মিস করবেন না আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করে সেটাকে সেট করবেন মানে তৈরি করা তো আমি দেখিয়েছি আজ দেখবো কি করে আপনি সেট করবেন মানে ফুল পদ্ধতি প্রফেশনাল পদ্ধতিতে কি করে সেট করবেন ছোট্ট ভিডিও দেখতে থাকি চলুন যে কি করে ব্যানার সেট করা যায় তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক তো প্রথমে আমি আমার চ্যানেল লগ করে নিয়েছি আপনার চ্যানেল আপনি লগ করে নেবেন লগ করার পর আপনাকে কি করতে হবে এই যে দেখছেন এই জিনিসটা এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার বা আর্ট বলা হয় এটাকে মানে এটাকে সুন্দর করে আপনাকে কিন্তু সাজাতে হবে ঠিক আছে আপনি যেভাবে ব্যানার সেট করতে পারবেন মানে সাজাতে পারবেন সেভাবেই কিন্তু আপনার চ্যানেলটা আকৃষ্ট করবে মানে আপনার ভিউয়ার্সটা তো এইভাবে ব্যানার সেট করতে হয় এই যে এটা ব্যানার তো এটাকে আমি এখন চেঞ্জ করব চলুন তার জন্য এই ক্যামেরা আইকন দেখছেন এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে আপনি ব্যানার সেট করতে গেলে তো এই ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে দেখুন আমি যে ব্যানারটা সেট করে রেখেছি সেটা কম্পিউটারে কেমন লাগছে এটা টিভি স্ক্রিন টিভি স্ক্রিনে কেমন দেখতে লাগবে কম্পিউটার বা ল্যাপটপে এটা কেমন দেখতে লাগবে আপনার মোবাইল ডিভাইস এটা তাই সেখানে কেমন দেখতে লাগবে সম্পূর্ণভাবে এখানে আপনি সেটা ভিজুয়ালি দেখতে পাবেন তো এখন আপনি কিভাবে এটাকে চেঞ্জ করবেন বা কিভাবে আপনি এটাকে রিমুভ করবেন সেটা আপনাকে দেখাবো তার জন্য দেখুন এখানে পাশে অপশান দেওয়া রয়েছে যে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ আর পাশে রিমুভ রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারেন তো এখন চেঞ্জ করবো আমি তো এই চেঞ্জ অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে ব্যানারটা তৈরি করে রেখেছি সেটা কম্পিউটারে কোথায় আছে সেই ফোল্ডারটা আমি খুঁজে নিচ্ছি আপনি এইভাবে আপনি যেখানে রেখেছেন খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর সেটা আপনি এখানে এই যে আমার এইটা তো খুঁজে নেওয়ার পর আপনি এখানে ওপেন করবেন ওপেন করলে আপনার এইভাবে চলে আসবে এখন আর এটাকে আপনাকে ক্রপ করে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এই যে কোনায় এটাকে আপনাকে এইভাবে ড্রাগ করে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে তো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার মতো করে যেভাবে দেখতে সুন্দর লাগে তো এইভাবে অ্যাডজাস্টটা করতে হবে আচ্ছা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি দেখুন এই যে পাশে যে এগুলোর অপশানগুলো রয়েছে যেগুলো লেখা রয়েছে না তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন ধরুন কম্পিউটার ল্যাপটপ টিভি মানে কোন ডিভাইসে কেমন দেখতে লাগে যেমন উপরে যেটা রয়েছে দেখুন যে ভিজুয়াল অন টিভি টিভি স্ক্রিনে কিন্তু আপনার ব্যানারটা এইভাবে দেখতে লাগবে এটা হচ্ছে আপনার ডেস্কটপ মানে কম্পিউটার ল্যাপটপ এইভাবে লাগবে এটা ডিভাইস মোবাইলে এইভাবে লাগবে তো এইভাবে কিন্তু আপনার ব্যানারটা দেখতে লাগবে তো এটাই পারফেক্ট তো এখন আমি কী করবো এটাকে ডান করে দেবো ডান করে দিলাম ডান করে দেওয়ার পর এই যে দেখুন এখানে টিভি স্ক্রিনে এইরফে দেখতে লাগবে এটা কম্পিউটার ল্যাপটপে এটা ডিভাইসে মোবাইলে এইভাবে দেখতে লাগবে তো এরপর আমি এটা পাবলিশ করব তো পাবলিশ আইকনে ক্লিক করলাম পাবলিশ আইকনে ক্লিক করার মাত্রই কিন্তু এটা আমার সেট হয়ে গেল ঠিক আছে ব্যানার কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্যানার সেট করতে হয় এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে ব্যানার সেট করবেন যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমি এরপর ব্যাক করছি তো এই যে এই ব্যানারটা ছিল আমার তো এরপর আমি এটা রিফ্রেশ করে একবার দেখে নিই যে আমি যে ব্যানারটা সেট করলাম সেটা এসছে কিনা রিফ্রেশ করার পর দেখুন এখানে ব্যানারটা কিন্তু সেট হয়ে গেছে এইভাবে ব্যানার সেট করতে হয় আপনি যতটা সুন্দর ব্যানার সেট করতে পারবেন ততটাই আপনার ভিউয়ার্সদের কাছে আপনার চ্যানেল আকৃষ্ট হবে এইভাবে ব্যানার সেট করবেন আশা করি বোঝাতে পেরেছি আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে এবং আপনার যদি কোনো রকম কিছু অসুবিধা হয় কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রেখে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আপনি এখানে এই প্লে লিস্ট অন করে দেখতে পারেন এখানে আমার ইউটিউব গাইড সংক্রান্ত পঞ্চাশটা মতো ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এইসব ভিডিওগুলো আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল এই ভিডিওগুলো আপনি যদি একজন ইউটিউব আর হন তাই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটা তো আমি এখন ইউটিউব কোর্সের ফুল প্যাকেজটা আমি কিন্তু দেখাবো এই চ্যানেলের মাধ্যমে তাই সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত এটুকুই ধন্যবাদ দেখাবে পরের ভিডিও